বেবি, এই যে লোনের টাকা পেয়ে গেলাম। কে? চল! আরে কে? ম্যাডাম, স্যারের কাজটা শেষ করে ফেলাইছি, এখন আমার পুরস্কারটা দেন। তোর পুরস্কার এই নে। আচ্ছা শোন, আরেকটা কাজ আছে তোর। এই লাশটাকে একেবারে তোকে গুম করে দিতে হবে, যাতে কেউ খবর না পায়। ওকে ম্যাডাম, সমস্যা নেই, লাশের ব্যবস্থা তো আমি করে দিব, কিন্তু এই টাকা দিয়ে তো হবে না, আর 1,00,000 টাকা লাগবে। হায় রে ছোট লোকের বাচ্চা, সুযোগে পড়লে সদ ব্যবহার। ঠিক আছে, এই নে তোর 1,00,000 টাকা। ম্যাডাম একদম চিন্তা করবেন না, লাশটা একদমই গুম করে ফেলবো, কেউ খবর পাবে না। হ্যাঁ, তাড়াতাড়ি রিপোর্টটাকে আমার চোখের সামনে থেকে সরা, না হলে কেউ যদি জানতে পারে খবর হয়ে যাবে। ম্যাডাম আমার তো আরেকটা আবদার আছে। ও তাই, ফকিন্নির আবার আবদার? আচ্ছা শুনি, কি আবদার বল। আপনি তো পুরো সম্পত্তি নিয়ে রাজরানীর মতন থাকবেন, তাহলে গরিবরে একটু দেখেন। ওরে ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, আমার টাকার দিকে লোভ? আমি এই টাকার জন্য ওকে মেরেই ফেললাম, আর তুই এই টাকার মধ্যে লোভ দিছিস? কখনো না, আমি এখান থেকে 1 টাকাও কাউকে দেবো না। ম্যাডাম আপনি যদি 1 কোটি টাকা না দেন, তাহলে আমি সবাইকে বলে বেড়াবো যে এই খুনটা আপনি করছেন, এই প্রাণটাও আপনার ছিল। হায় রে ফকিন্নি, তুই সবাইকে বললে কি হবে? ওকে মেরেছে কে? তুই। ওর গলায় গামছা ধরেছে কে? তুই। টাকা কার হাতে? তোর হাতে। আর পাবলিক কি তোর কথা বিশ্বাস যাবে? তুই একটা চাকর, তুই বল পাবলিককে সব কিছু পূর্ব আছে, তুই বল। ম্যাডাম টমেন জেরি খেলা তো অনেক চলছে, এখন আসল খেলা হবে। স্যার উঠেন। মানে এটা কিভাবে সম্ভব? তুই ওকে মেরে ফেলেছিস? তাহলে ঘটনাটা আমি বলছি, এগুলো সব ছিল আমার প্ল্যান। ভাইজান আপনার একটা কথা কইতাম। কি কবি গো? কথাটা কি কমু? আরে কি বলবি বল। কিভাবে যে কমু, একটু শরমের ব্যাপার। কি কথা কও? ভাবিরে লয়া একটা কথা কমু, কেমনে যে কই। শোন এত ভনিতা না করে কি বলবি বল। আসলে ভাইজান আমি কয়েকদিন ধরে দেখতাছি ভাবির চালচরণ ঠিক লাগতেছে না। তোর কি মাথা ঠিক আছে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কার ব্যাপারে কি বলছিস, তোর মনে আছে? আসলে ভাইজান আপনি যখন অফিসে যান তখন ভাবি অন্য একটা বেটা হয় না নষ্টমি করে। এই দেখো একটা থাপ্পড় দেবো, গাল ফাটা দেবো, তার ব্যাপারে কি বলছিস? তখন থেকে বলে যাচ্ছি আমি শুনতেছি কেন, হ্যাঁ এত বড় সাহস কেন তোর? না ভাইজান আমি হাসা কথা কইতেছি, আপনার নুন খাই, আমি কি মিথ্যা কথা কম? আমি তোর কথা কেন বিশ্বাস করি? আসলে ভাইজান আমি একটা কথা কই, আমি যেভাবে বলবো সেভাবে করবেন, তখন আপনি ভাবি আসল চরিত্রটা দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, তুই যেটা করছিস ওই ভাবি, যা কাজ কর। আচ্ছা ভাই। আরে বেঈমান, তুই আমাকে মারতে চাচ্ছিলি তাই তো? হ্যাঁ কেন, এই সম্পত্তির জন্য, এই গাড়ি বাড়ির জন্য? আরে একবার একবার তুই যদি আমাকে হাসি মুখে বলতি না, এই গাড়ি বাড়ি কি আমার জীবনটাও আমি তোকে দিয়ে দিতাম, এতটা ভালোবেসেছিলাম তোকে। কেন করছিস? এই সম্পত্তির জন্য না, মানে আমার ভালোবাসা তোর কাছে কিছু ছিল না, সম্পত্তিই সব তাই না? শোন আমি আর তোর সাথে সম্পর্ক রাখতে চাচ্ছি না, আর না তোর সাথে আমি সংসার করবো। না না তুমি বিশ্বাস করো, এই সব প্ল্যান ছিল ওর, ও তোমাকে মেরে ফেলার প্ল্যান করেছে। বাস ভালোবাসার আর মিথ্যে নাটক আমার সাথে করবি না। হো ওর প্ল্যান ছিল, প্ল্যানটা ছিল আমার, এই মরার প্ল্যানটা ছিল আমার, আর আমাকে মারার প্ল্যানটা ছিল তোর, ব্যাপারটা বুঝতে পারছিস? যথেষ্ট হয়েছে, আর না আর নাটক করতে হবে না, এই বাড়ি থেকে বের হতে তো পারবি না, কারণ পুলিশ এখন আসবে, আমি কল দিচ্ছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমরা আগের মতো সংসার শুরু করি, এই সব কিছু ভুলে যাও, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, প্লিজ। ইম্পসিবল, আগের মতো তোর সাথে, তোর মতো জঘন্য নোংরা মেয়ের সাথে আমি সংসার করবো তাই না? তাও একসাথে, কোনো দিন না। তোর এই নোংরা ছেলেটা আমি কোনো দিন দেখতে চাই না। তোকে পুলিশে দিবই আমি,